চারশো আশি টাকা হয়েছে। ভালো মানুষ আমরা শুনছি, তারা তো দামি দামি মানুষ, আমরা করতে আমরা খুবই খুশি। এগুলো আমাদের ভাগ্যের ব্যাপার, আমরা নদী ভাঙ্গার পরে আমরা খুব লাঞ্ছিত ছিলাম, খুব কষ্ট পাইছি, রাস্তার পেয়ে ছিলাম, ছেলে মেয়ে কষ্ট পাইছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্রয় কেন্দ্রের মাধ্যমে পূর্ণ বাসন করাতে আমরা সামাজিক মর্যাদা পাইতেছি, মর্যাদা দিতেছে, আমরা খুবই ভালো আছি বা মান জানছি। শেষে রমান সোহেল বাড়িতে ফিরে এসে দেখে বড় ছেলে শ্বশুর এসেছে। এত অল্প সময় আমাদের দেশটা তো এত উন্নত হয়ে গেছে, তাহলে তো 2041 সালে আরো উন্নত হয়ে যাবে। আপনি ঠিক কথা বলছেন বাবা, 2041 সালের ভিতরে আমাদের দেশ অনেক উন্নত দেশ হয়ে যাবে।
তাহলে আমি গেলাম। ফিরে যায় তার আশ্রয়নের স্বপ্নের বসত বাড়িটির দিকে, তার মুখে তৃপ্তির হাসি। এরকম রহমান সোহেলের মতো বহু পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিয়েছেন তাদের পরিচয় দেবার ঠিকানা, সামাজিক মর্যাদা।